জিওগ্রাফি পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। শুরু করছি আজকের মক টেস্ট, বিষয় ভূগোল, শ্রেণী দশম, অধ্যায় পঞ্চম, পার্ট টু। যারা আগের পার্টটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো শুরু করা যাক আজকের মক টেস্ট। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? উত্তর হবে সহাদ্রি। পরবর্তী প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে দোদাবেতা। পরবর্তী প্রশ্ন, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? ভারতের বৃহত্তম লেগুনের নাম কি? উত্তর হবে চিল্কা। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও। ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও। উত্তর হবে লাক্ষাদ্বীপ। এছাড়াও যে দ্বীপটি হবে সেটি হলো মিনিকয়। পরবর্তী প্রশ্ন, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? উত্তর হবে চিত্রকূট। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? উত্তর হবে দেবপ্রয়াগ। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো। উত্তর হবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন, মার্বেল রক কোন নদীর উপর অবস্থিত? মার্বেল রক কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে নর্মদা। পরবর্তী প্রশ্ন, কোন নদীর অনুসরণে দামোদর পরিকল্পনা গড়ে ওঠে? কোন নদীর অনুসরণে দামোদর পরিকল্পনা গড়ে ওঠে? উত্তর হবে টেনিস। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর হবে করমণ্ডল উপকূল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমি ঝঞ্ঝার ফলে কোন ঋতুতে ভারতে বৃষ্টি হয়? পশ্চিমি ঝঞ্ঝার ফলে কোন ঋতুতে ভারতে বৃষ্টি হয়? উত্তর হবে শীত ঋতুতে। পরবর্তী প্রশ্ন, ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে রাজস্থানের যোধপুরে। পরবর্তী প্রশ্ন, ভারতে মোট বনভূমির পরিমাণ কত শতাংশ? ভারতের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ? উত্তর হবে 19.45%। 19.45%। পরবর্তী প্রশ্ন, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তরাখণ্ডের দেরাদুনে।
পরবর্তী প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী অবস্থিত? উত্তর হবে পক প্রণালী। পরবর্তী প্রশ্ন, কোন মাটি জাফরান চাষের উপযোগী? কোন মাটি জাফরান চাষের উপযোগী? উত্তর হবে কারেওয়া। পরবর্তী প্রশ্ন, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তর হবে শিলং। পরবর্তী প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? উত্তর হবে নকরেক। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে নর্মদা। পরবর্তী প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন উপসাগর অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন উপসাগর অবস্থিত? উত্তর হবে মান্নার উপসাগর। এই ছিল আজকের মক টেস্ট। জিওগ্রাফি পয়েন্টের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।